আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করব এক্সপিরিয়েন্সটা হলো আমরা যারা ইংলিশে উইক অথবা প্রোনাউন্সিয়েশন অনেক সমস্যা হয় তারা একটা অ্যাপসের মাধ্যমে সেই সমস্যাটি সমাধান করতে পারবো প্রতিদিন আমরা অল্প অল্প করে প্র্যাকটিস করবো অর্থাৎ একজন টিচারের সাথে আপনি প্র্যাকটিস করুন প্লাস প্র্যাকটিসে আপনার কতটুকু হয়েছে বা আপনার যত যথোয হয়েছে না ওইখানে মার্কসও দেওয়া হয় সব কিছুও দেওয়া হয় বিস্তারিতভাবে আপনি প্রতিদিন নিজেকে নিজের যাচাই করতে পারবেন একজন অনলাইন টিচারের মাধ্যমে তো আপনাকে বেশি কিছু করতে হবে সর্বদা আপনাকে একটা অ্যাপস ডাউনলোড হবে আপনাকে ইলিসা ইলিশ স্য স্পিক যে এরকম একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আপনি ডাউনলোড দিয়ে নেবেন তো এটা ডাউনলোড দেওয়ার পর আপনাকে অনেকগুলো সেটিংস ওই সেটিংগুলো ডাউনলোড দেন তো এখানে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর লেটস গেট স্টার্ট তারপর হায়ার ইউ প্র্যাকটিসিং ইংলিশ অর্থাৎ আপনি কি কী বিষয়ে প্র্যাকটিসিং করতে পারে এডুকেশন সম্পর্কে নাকি ট্রাভেল সম্পর্কে না লাইভ লাইভ অ্যান্ড ওয়ার্ক অ্যাপ্রোড কালসার এন্টারটেনমেন্ট আদারটা আমি এডুকেশন দিলাম এখানে এডুকেশন দিলাম হোয়াটস ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার দেশি আপনার স্বদেশী ভাষাগণ্ডটা আপনি অবশ্যই অবশ্যই বাংলা দেবেন যেহেতু আপনার বাংলাদেশি ব্যাঙ্গেলি আমি ব্যাঙ্গেলি দিলাম এরপরে আপনি কি বিগানার ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স তা আমি দিলাম বিজ্ঞানার মানে অর্থাৎ আপনি প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন আপনি যদি ইংলিশে যদি একেবারে উইকেন তো আপনি প্রথম থেকে এরপরে আপনি কত মিনিট প্র্যাকটিস করতে পারেন টেন মিনিট ফিফটিন মিনিটস নাকি টোয়েন্টি মিনিটস তো আমি কত প্র্যাকটিস আমি টেন মিনিটস দিলাম এখানে কন্টিনিউ দিলাম তারপর হইন উইল ইউ লাইক টু প্র্যাকটিস অর্থাৎ আপনি কয়টা বাজে প্র্যাকটিস করতে চান তার তো আপনার যখন আপনার সুইটেবল টাইম থাকবে অর্থাৎ আপনার যখন মনে হয় এই টাইম আমি ফ্রি থাকবো তখন আপনি আমি দিলাম এগারোটা পি এম ওই সময় আমি একটু পড়ার শেষে পেয়ে থাকি তো নিজেকে নিজে প্রতিদিন যাচাই করতে পারবেন অর্থাৎ আপনি হচ্ছে ইলেক্সা ফ্রো সেভেন ডেজ ফ্রি ট্রায়াল আপনি কি পেয়ে নিতে চাচ্ছেন ইয়াস আপনি এখানে ক্লিক করবেন এই যে আমি আপনাকে দেখাচ্ছি আপনি এখানে কন্টিনিউ উইথ লিমিট প্ল্যান তারপর আপনি কিসের মাধ্যমে সাইন আপ করতে আপনি আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ তো আমি ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে চাচ্ছি সাইন আপনারও আপনার যদি ফেসবুক থাকে ফেসবুক অথবা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি সাইন সাইন আপ উইথ করতে পারেন তো আমার এটা ফেসবুকের মাধ্যমে হচ্ছে আপনারা চাইলে আপনাদের ফেসবুকের মাধ্যমে এটা করে নিতে পারেন তো আপনি স্টার্ট স্টার্ট মাই ফার্স্ট ডে এখানে ক্লিক করবেন এখানে আপনি এখন কী করতে যাচ্ছেন আপনি কি বিথ দ্য আয়লস অ্যাসেসমেন্টস টেস্ট রিয়েল লাইফ কমিউনিকেশন কুইক লার্নিং মাস্টার ইন্টারনেশন তা আপনি কোনটার সম্পর্কে আমি এখানে আপনার যদি আইলস সম্পর্কে থাকে আমি এখানে স্টার্ট দিলাম ওগুলো চাইলে আপনি ওগুলো পারবেন আপনি যে এখানে আমি লেসন ওয়ানে তারপরে এগুলো অ্যালোদি দিবেন

এগুলো আপনি এইভাবে প্রতিদিন আপনি ছাইলে আপনি শিখতে পারবেন এবং আপনার একজন অর্থাৎ ভার্চুয়াল একজন টিচারের মাধ্যমে প্রতিদিন আপনি এগুলো শিখতে পারবেন আমার এখানে হয়তো নেটের সমস্যার কারণে কিছুটা ইয়ে হচ্ছে যে আপনার চাইলে এখানে দেখ আমি আপনাদেরকে অনেকগুলো অপশন দেওয়া হচ্ছে তো আপনি যে ইংলিশে যে বিষয়ের উপরে কোর্স করতে চাচ্ছেন অর্থাৎ শিখতে চাচ্ছেন আপনার প্রতিদিন শিখবেন তো আপনার প্রতিদিন এখানে পনেরো মিনিট ইনভেস্ট করলে আপনার দেখবেন আপনার মাস শেষে একটা বছর শেষে আপনি দেখবেন আপনি হিউজ ইংলিশ শিখে হয়েছে এবং প্রোনাউন্সিয়েশন অনেক প্রবলেম সলভ হয়েছে তা আশা করি বুঝতে পেরেছেন আর যদি কোনো সমস্যা অথবা কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো